नमस्कार बंधुरा, आज के संगे आलोचना करब कि कीभावे आपनी बाड़ीते बसे आपनार पोस्ट अफिसेर सेविंग्स अकाउंट थेके जे कोनो बैंके बा अन्य कोनो पोस्ट अफिसेर अकाउंटे अर्थात आपनार निजस्व अकाउंट छाड़ा अन्य कोनो जदि अकाउंटे एनएफटी करते चान सेटा कीभावे करबेन बाड़ीते बसे अर्थात अनलाइने टाका ट्रांसफार करबेन कि करे। आपनारा जानेन एतदिन किन्तु पोस्ट अफिसेर सेविंग्स अकाउंट एई सुजोगटा देया हतो ना, किन्तु एटा इंडिया पोस्ट पेमेंट बैंकेर जे अकाउंट छिलो जिरो बैलेंस अकाउंट सेटाते सुविधा छिल, किन्तु एटाते एत सुविधा छिल ना। एर आगे एक मैं भिडियोते आमरा एटा निये विज्ञप्ति सह आलोचना करेछि जे एनएफटी एबार शुरू होच्छे भारतीय डाक विभागे एवं तार चार्ज कत बा नियम कानून कि से विषयगुलो निये आमरा आलोचना करेछिलाम। तबे शर्टे एकटु बोले राखी, एनएफटी अर्थात इलेक्ट्रनिक भावे जे टाकाटा ट्रांसफार करबेन तो तार जन्य आपनाके जदि ब्रांचे करते चान ताहले आपनाके फर्म फिल आप करते हबे, आर जदि अनलाइने करते चान ताहले आपनि बाड़िते बसेई किन्तु करते पारबेन एबं एर जन्य किन्तु कोनो चार्ज लागबे ना, बिना पयसाते किन्तु आपनि করতে পারবেন যে কোনো পোস্ট অফিসে আর ব্যাংকে, যে কোনো ব্যাংকে। তবে হ্যাঁ, শুধুমাত্র যে টাকা দিতে পারবেন তা নয়, টাকা আপনি নিতেও পারবেন অন্য কোনো ব্যাংক থেকে, পোস্ট অফিস থেকে কিন্তু কেউ আপনাকে চাইলে এবার টাকা পাঠাতেও পারবে, এটাও কিন্তু সুবিধাটা শুরু হয়েছে। তবে তার জন্য আপনাকে আইএফএসসি কোডটা জানতে হবে, আইএফএসসি কোডটা আমরা আগের ভিডিওতে বলেছি আর এই ভিডিওতেও একবার বলে দেবো। তো তাই আমরা এখানে দুটো বিষয় আলোচনা করব যে এনএফটি পাঠাতে গেলে যেটা প্রথম কাজ সেটা হচ্ছে কি, কোনো অ্যাকাউন্টকে রেজিস্ট্রেশন করা বা লাভার্থী বা বেনিফিশিয়ারি অ্যাড করা, সেটা পোস্ট অফিসের হতে পারে, ব্যাংকের অ্যাকাউন্ট হতে পারে। কারণ এই বেনিফিশিয়ারি বা লাভার্থী যদি আপনি অ্যাড করে রাখেন সেক্ষেত্রে আপনার সুবিধা কী হবে, প্রতিবারে আপনাকে কিন্তু আপনার মানে যাকে টাকাটা পাঠাচ্ছেন তার তথ্যগুলো বারবার দিতে হবে না, এতে আপনার নিরাপদ ট্রানজ্যাকশনটা হবে, কোনো সমস্যা হবে না। আর এখানে আপনি 10 লক্ষ টাকা পর্যন্ত আপনি ট্রানজ্যাকশন করতে পারবেন আর রাত্রে হলে 2 লক্ষ টাকা। তো প্রথমে আমরা এই মানে অ্যাকাউন্ট অর্থাৎ ব্যাংকের অ্যাকাউন্ট হোক বা পোস্ট অফিসের অ্যাকাউন্ট কীভাবে রেজিস্ট্রেশন করবো সেটা বলবো, তারপরে আমরা টাকা ট্রান্সফারটা কীভাবে করবেন সেটাও বলবো। আশা করব ভিডিও শেষ পর্যন্ত দেখে সমস্ত তথ্যটা জেনে নেবেন এবং এটা আপনি করতে পারবেন আপনার মোবাইল, ল্যাপটপ বা পিসিতে। তো এর জন্য আপনাকে প্রথমে ভারতীয় ডাক বিভাগের যে নেট ব্যাংকিংয়ের জন্য যে একটা ওয়েবসাইট আছে ই পোস্ট, সেটাতে আপনাকে যেতে হবে। আপনি ebanking.indiapost.government.in এই ওয়েবসাইটে যেতে পারেন, ওখানে গিয়ে আপনি এই সুবিধাটা পাবেন। তবে হ্যাঁ, এটা কীভাবে আপনি যাবেন, লগ ইন করবেন, এটা নিয়ে আমাদের আরও ভিডিও আছে। তবে হ্যাঁ, এখানটায় এই নেট ব্যাংকিং ব্যবহার করতে হলে কী করতে হবে, কীভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন বাড়িতে বসে, সেটা নিয়েও আমরা ভিডিও দিয়ে রেখেছি আমাদের চ্যানেলে, যার লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবং সেটা আমরা পরে শেষের দিকেও বলছি যে কীভাবে আপনি কাজটা করবেন এই নেট ব্যাংকিং রেজিস্ট্রেশন করতে হলে। তো যাই হোক, আপনি নেট ব্যাংকিং লগ ইন প্রথমে করবেন, তার জন্য ইউজার আইডি অর্থাৎ কাস্টমার আইডি দিয়ে দেবেন, ক্যাপচা দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পরে এখানে পাসওয়ার্ডটা দিতে হয়, পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইন করবেন। লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে 6 সংখ্যার, সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। তো সেই ওটিপিটা এই নিচে বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি নিচে কন্টিনিউতে ক্লিক করবেন। দুবার আপনি এর সুযোগটা পাবেন। এবং তারপরে আপনি যদি কিছু ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনি আবার নতুন করে আপনাকে কিন্তু ওটিপিটা নিতে হবে। এরপরে আপনি কন্টিনিউতে ক্লিক করলেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার দেখুন আপনার যে পোস্ট অফিসের নেট ব্যাংকিংয়ের হোম পেজে অর্থাৎ ড্যাশবোর্ডে আপনি চলে এসেছেন। এখানটায় আপনি এই যে পোস্ট অফিসে যে নেট ব্যাংকিংয়ের যে এনএফটি করতে হবে বা আপনি যদি অফলাইনে যদি বাড়িতে মানে অন্য কাউকে টাকা কারুর কাছ থেকে নিচ্ছেন সেক্ষেত্রে যে আইএফএসসি কোডটা সেটা কিন্তু এইটা IPOS 4.0 DOP। আবারও বলছি IPOS 4.0 DOP, যেখানে স্ক্রিনটায় দেখতে পাচ্ছেন যেখানে অ্যারোটা ওইটা হচ্ছে সমস্ত ব্রাঞ্চের পোস্ট অফিসের সমস্ত ব্রাঞ্চের আইএফএসসি কোড এইটা। তো এটা আপনি নোট করে রাখতে পারেন। এবারে ট্রানজ্যাকশন অর্থাৎ রেজিস্ট্রেশন করতে হলে বা নেট ব্যাংকিং মানে এনএফটি করতে হলে কী করতে হবে, উপরে দেখুন ট্রানজ্যাকশন অপশান আছে, এখানটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ খুলে গেল, এখানটায় ট্রানজ্যাকশন দেখুন এখানে অনেকগুলো অপশান পাবেন। ফান্ড ট্রান্সফার করতে পারবেন, PPF-এ টাকা জমা করতে পারবেন, PPF-এ লোন মেটাতে পারবেন, PPF উইথড্রল করতে পারবেন, রেকারিং ডিপোজিট ওপেন করতে পারবেন, রেকারিং ডিপোজিট উইথড্রল করতে পারবেন বা রিপেমেন্ট করতে পারবেন, রেকারিং ডিপোজিটের স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন দেখতে পারবেন, শিডিউল ট্রানজ্যাকশন দেখতে পারবেন, ইনকমপ্লিট ট্রানজ্যাকশন দেখতে পারবেন, সুকন্যা সমৃদ্ধিতে টাকা জমা করতে পারবেন। তো এখানে অনেকগুলো অপশান আছে, আমরা এখন আপাতত ফান্ড ট্রান্সফারে অপশানে যাব, যেটা হচ্ছে ট্রানজ্যাকশন ম্যানেজমেন্ট। এখানে দেখুন অনেকগুলো অপশান পাবেন, এখানে ট্রানজ্যাকশন ম্যানেজমেন্টে অনেকগুলো এই যেগুলো বললাম এখানটায় অনেকগুলো অপশান পাবেন সমস্ত কিছু। এবারে আমাদেরকে যেতে হবে টাকা ট্রান্সফার করার জন্য, ফান্ড ট্রান্সফার টু আদার ব্যাংক। আর উপরেরটা ঠিক উপরেরটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে
পোস্ট অফিসের অ্যাকাউন্ট হলে আপনাকে উপরটা ক্লিক করতে হবে। তো আপনি চাইলে সঙ্গে সঙ্গে কিন্তু টাকা ট্রান্সফার করতে পারবেন না, তার জন্য আপনাকে আপনার যে যাকে লাভার্থী অর্থাৎ যাকে টাকা পাঠাবেন তার অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করতে হবে। তার জন্য নিচে দেখুন ম্যানেজ ভিউতে ক্লিক, ম্যানেজ পেজতে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এই পেজটা খুলে গেল, এখানে ম্যানেজ কন্ট্রোভার্সি। তো এখানটায় আপনি অপশানে ক্লিক করবেন সিলেক্ট, সিলেক্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানটায় অনেকগুলো অপশান খুলে যাবে। এখানটায় অ্যাড থার্ড পার্টি পেই উইথিন ডিপার্টমেন্ট অফ পোস্ট, আর একটা হচ্ছে অ্যাড থার্ড পার্টি পেই বা ব্যাঙ্ক আদার ব্যাঙ্কে, আর নিচেরটা হচ্ছে আপনি কী কী অ্যাড করে রেখেছেন সেটা দেখার জন্য। তো আমি আপাতত প্রথমে ব্যাঙ্কেরটাই দেখাচ্ছি। তো ব্যাঙ্কেরটাই ক্লিক করে করে অর্থাৎ ওই অ্যাড আদার ব্যাঙ্ক পেইতে ক্লিক করার পরে এখানে ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানটায় খুলে যাবে একটা পেজ, এইখানটায় আপনি দেখতে পাচ্ছেন অ্যাড আদার ব্যাঙ্ক পেই দেখতে পাচ্ছেন। এরপরে নিচে দেখুন এখানে সব কিছু দিয়ে দেবেন, তার নাম, তার কোনো এই অ্যাকাউন্ট মানে যে যার নামটা রেজিস্ট্রেশন করছেন তার কোনো নিক নাম দিতে চাইলে, কারণ অনেকগুলো নাম ধরুন একই নামের অনেকগুলো অ্যাকাউন্ট আছে সেক্ষেত্রে আপনার সমস্যা হতে পারে, তার জন্য নিক নেম অর্থাৎ তার নামটার শর্টে অন্য কোনো নাম দিয়ে রাখবেন। তারপরে যেহেতু আর এটা হচ্ছে তার অ্যাকাউন্টের ডিটেলস, অ্যাকাউন্টের নাম্বারটা দুবার দিতে হবে। দেওয়ার পরে নিচে দেখুন, দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানটায় আপনার যে ব্যাঙ্কে আপনি টাকা পাঠাতে চাইছেন তার IFSC কোডটা দিয়ে দেবেন, তাতে সুবিধা হবে, নাম দিয়েও সার্চ করতে পারেন। তবে হ্যাঁ, তাতে কিন্তু ঠিক নাও আসতে পারে, আবার অনেক সময় নাও দেখাতে পারে। তাই আপনি যে ব্যাঙ্কে বা যে ব্রাঞ্চে টাকা পাঠাতে চাইছেন বা যে পোস্ট অফিসে টাকা পাঠাতে চাইছেন সেই তার হচ্ছে IFSC কোডটা দিয়ে দেবেন। তবে হ্যাঁ, এখানে IFSC কোডটা দেওয়ার পরে এখানে লুক আপে ক্লিক করবেন। লুক আপে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে দেখতে পাবেন এখানটায় একটা ব্রাঞ্চ চলে আসবে বা যেটা আপনি সার্চ করেছেন সেটাই চলে আসবে। এখানে আমি পাঞ্জাব ব্যাঙ্ক সার্চ করেছিলাম, তাই পাঞ্জাব ব্যাঙ্ক চলে এসছে। তো এখানটায় সমস্ত তথ্যগুলো থাকবে, আমি সেটা জাস্ট ইয়ে করে রেখেছি, অ্যালার্ট করে রেখেছি। দেওয়ার পরে নিচে দেখুন এখানটা যদি অনেকগুলো আসে আপনি যেটা প্রয়োজন সেটাতে ক্লিক করবেন। দেওয়ার পরে নিচে সিলেক্টে ক্লিক করবেন, সিলেক্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন সমস্ত তথ্যগুলো চলে আসবে, ওই ব্যাঙ্কের ওই অর্থাৎ ওই ব্রাঞ্চের সমস্ত তথ্য এখানে চলে আসবে। দেওয়ার পরে নিচে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার আপনাকে এখানে আপনি সমস্ত তথ্যগুলো কনফার্ম করার জন্য একবার চেক করে নেবেন যে আপনি যা যা তথ্য দিয়েছেন সব ঠিক আছে নাকি। এবার ট্রানজ্যাকশন পাসওয়ার্ড দিয়ে দেবেন, আপনার ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে যে মানে পোস্ট অফিস ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে যে পাসওয়ার্ড আছে সেটা আপনি এখানে দিয়ে দেবেন, ট্রানজ্যাকশন পাসওয়ার্ড। দেওয়ার পরে নিচে কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার একটা রিমার্ক দিতে হবে এখানটায়, আপনি কিছু একটা রিমার্ক দিয়ে দেবেন, অ্যাড বেনিফিশিয়ারি বা যাই হোক একটা দিয়ে দেবেন। দেওয়ার পরে নিচে OTP দেবেন, OTPটা আপনার মোবাইলে যাবে, সেটা 5 ইউনিট ভ্যালিড থাকবে। তো OTPটা দেওয়ার পর নিচে আবার সাবমিটে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার রেজিস্ট্রেশন হয়ে গেল, অর্থাৎ বেনিফিশিয়ারি অর্থাৎ যাকে টাকা পাঠাবেন তার অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন হয়ে গেল। এবার এখানে সমস্ত তথ্য দেখতে পাবেন, তার ID কত হবে, নাম কী হবে, সব তথ্য এখানে দেখতে পাবেন। আর আপনি এর PDF অর্থাৎ এটার স্ক্রিন একটা ডাউনলোড করে রাখতে চাইছেন তাহলে এখানে ক্লিক করবেন, এখানে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। এবারে আসি, আপনার এটা যদি পরে আপনি দেখতে চাইছেন যে এটা হয়েছে নাকি রেজিস্ট্রেশন, বা আমি যদি পরে দেখতে চান যে কোনো ধরুন অ্যাডগুলো সেখানটায় আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে সেই একই অপশান আসবে, এখানে ভিউ পেই এখানটায় আপনি ক্লিক করবেন। এখানে 3টা অপশান থাকবে, অ্যাড বেনিফিশিয়ারি তো ডিপার্টমেন্ট অফ পোস্ট, আর একটা ব্যাঙ্ক, আর একটা হচ্ছে ভিউ পে। এখানে ভিউ পেতে ক্লিক করে ওকে ক্লিক করবেন। দেওয়ার পরে এখানে সব দেখিয়ে দেবে কতগুলো আছে, যদি অনেকগুলো থাকে এখানে অনেকগুলো থাকবে, আর অনেকগুলো থাকলে আপনাকে এখানটায় তার নাম দিয়ে সার্চ করতে হবে এবং নিক নেম দিয়ে সার্চ করতে হবে যে কোনো একটা দিয়ে। আমার যেহেতু একটা এখানে রেজিস্ট্রেশন করেছি তাই একটাই এখানে দেখাচ্ছে, তো এটাই আপনি দেখতে পাচ্ছেন। আর এখানটায় যদি আপনি কিছু চেঞ্জ করতে চান, তার কিছু নাম বা নিক নেম কিছু চেঞ্জ করতে চান তাহলে এখানে মডিফাইতে ক্লিক করবেন। এবারে আসি, যদি পোস্ট অফিসের অ্যাকাউন্ট যদি ক্লিক করতে চান মানে অ্যাড করতে চান সেক্ষেত্রে এখানটায় সেই একই জায়গায় আসবেন। এখানটায় এসে আপনি উপরের যে প্রথম অপশানটা থাকবে থার্ড পার্টি উইথিন পোস্ট অফিস ডিপার্টমেন্ট অফ পোস্ট সেটাতে ক্লিক করবেন। দেওয়ার পরে ওকে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে সেই একই রকম সব অপশান খুলে যাবে। তবে হ্যাঁ, এখানে একটু বলে রাখি, এই মুহূর্তে আমার কাছে পোস্ট অফিসে এইরকম কোনো সেভিংস অ্যাকাউন্ট নেই যেটা আমি এখানে অ্যাড করতে পারি। পরবর্তীতে এইরকম যদি কিছু অ্যাকাউন্ট পাই তাহলে অবশ্যই আমি সেটা দিয়ে আপনাদেরকে একটা দেখিয়ে দেবো। তো ওই একই রকম পদ্ধতি, সেই তথ্য দেবেন, কনফার্ম করবেন, OTP দেবেন, মানে ব্যাঙ্কের অ্যাকাউন্ট যেমন রেজিস্ট্রেশন করে একই রকম প্রায়, কিছুটা হয়তো চেঞ্জ হবে। তবে হ্যাঁ, এখানে বলে রাখি পরবর্তীতে আপডেট হলে টুকটাক চেঞ্জ হবে, খুব একটা সমস্যা হবে না। তো এবারে আপনি যা কাজ করার ওইভাবে মানে করে নিলেন। এবারে দেখে নিই
টাকা ট্রান্সফার করব। যেহেতু আমি ব্যাংকেরটা অ্যাকাউন্ট মানে অ্যাড করেছি, তাই আমি ব্যাংকেরটাই দেখাচ্ছি। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানটা আপনি দেখতে পাবেন, যদি আপনি কিছু নাম্বার টাম্বার জানেন যদি দেখতে চান সেখানে ওখানটা দেখিয়ে দেবেন, না হলে কিছু করার দরকার নেই। নিচে আপনার এই যে অ্যাকাউন্ট থেকে টাকাটা যাবে সেই অ্যাকাউন্টটা এখানে দেখিয়ে দেবে। যদি এখানে দুটো অ্যাকাউন্ট থাকে আপনার পোস্ট অফিসে, সেক্ষেত্রে এখানে ক্লিক করে আপনাকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে। দেওয়ার পরে নিচে যাকে টাকা পাঠাবেন তার এখানটায় অনেকগুলো নাম আসবে। আপনি যদি অনেকগুলো রেজিস্ট্রেশন হয়ে থাকে, আর যদি একটা থাকে একটাই দেখাবে, আমার একটাই ছিল, এখানে একটা দেখিয়েছে, সেটাই আমি ক্লিক করে দিয়েছি। দেওয়ার পরে এখানটায় এনএফটি তো অটোমেটিক চলে আসবে, আর এখানে কত টাকা পাঠাবেন 10 টাকা আমি এটা টেস্ট করার জন্য পাঠাচ্ছিলাম। এবারে আসি, এখানটায় একটা রিমার্ক দিত, ট্রানজ্যাকশন রিমার্ক, আমি এমনি টেস্ট করে বলে লিখেছি, আপনি যা ইচ্ছে আপনি লিখতে পারেন। আপনি যদি কোনো পেমেন্ট করতে চান, ঘর ভাড়া দিতে চান, সেটা আপনি এখান থেকেই দিতে পারবেন। তো দেওয়ার পর এখানে নিচে কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানটা দেখুন সমস্ত তথ্যগুলো দেখিয়ে দেবে, কত টাকা কোন অ্যাকাউন্টে পাঠাচ্ছেন, তার নিকনেম, কবে, সমস্ত তারিখ দেখিয়ে দেবে। দেওয়ার পর এখানটায় আপনি কনফার্মে ক্লিক করবেন, মানে কন্ডিশন টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে ট্রানজ্যাকশন পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন, একটা হচ্ছে লগ ইন পাসওয়ার্ড, একটা হচ্ছে ট্রানজ্যাকশন পাসওয়ার্ড। তো ট্রানজ্যাকশন পাসওয়ার্ডটা দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আবার সেই বিষয়টা দেখিয়ে দেবে, এখানটায় আপনি একটা রিমার্ক দিয়ে দেবেন, আমি টেস্ট লিখেছি, আর নিচে সেই ওটিপি একটা যাবে সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে, রেজিস্টার মোবাইল নাম্বারে, সেটা আপনি বসিয়ে দিয়ে সাবমিট করে দেবেন। সাবমিট করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয়ে গেলো, অর্থাৎ অ্যাকাউন্টে আপনার টাকাটা চলে গেলো। এখানটায় আইডি একটা পাবেন, ট্রান্সফার আইডি, আর এখানটায় নিচে সমস্ত তথ্যগুলো দেখতে পাবেন, ইউটিআর নাম্বার সহ সব কিছু আপনি দেখতে পাবেন। চাইলে এটা মানে ডাউনলোড করে রাখতে পারেন, যাতে ভবিষ্যতে কোনো সমস্যা হলে আপনি কাউকে কিছু বলতে পারেন। ওই ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানটায় দেখুন সমস্ত তথ্য চলে এলো, সব কিছু আপনি এখান থেকে দেখতে পেলেন। এটা হচ্ছে সম্পূর্ণ পদ্ধতি কীভাবে আপনি আপনার পোস্ট অফিসের অ্যাকাউন্টে কীভাবে অন্য অ্যাকাউন্ট লিঙ্ক করবেন এবং টাকা পাঠাবেন। এবারে আসি আপনি নেট ব্যাঙ্কিং কীভাবে রেজিস্ট্রেশন করবেন। তার জন্য আপনাকে প্রথমে এইরকম একটা, আপনি প্রথমে একটা ফর্ম ফিল আপ করে কিন্তু আপনাকে কাজটা করতে হবে। যদিও এটা হচ্ছে দুটো পদ্ধতি, আমাদের চ্যানেলে ভিডিও আছে। এই হচ্ছে প্রথম, একটা হচ্ছে ইন্টারনেট ব্যাঙ্কিং রেজিস্ট্রেশন, একটা হচ্ছে মোবাইল ব্যাঙ্কিং রেজিস্ট্রেশন। আর এটা করার জন্য আপনাকে একটা ফর্ম ফিল আপও করতে হবে। ফর্ম ফিল আপ এইরকম একটা ফর্ম ফিল আপ থাকবে, ফর্ম ফিল আপ করে আপনি পোস্ট অফিসে দেবেন, ওই একদিনেই কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন করে দেবে, আপনাকে কোনো পাসওয়ার্ড দেবে না। যে পাসওয়ার্ড তৈরি করতে হবে বা লগ ইন করতে হবে কীভাবে, সেটা নিয়ে এই ভিডিওগুলো আছে, যার লিঙ্ক আমরা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আশা করি আপনার তথ্যটি বা ভিডিওটি বুঝতে পেরেছেন, আর যদি মনে হয় যে ভিডিওটি গুরুত্বপূর্ণ তাহলে প্লিজ ভিডিওকে লাইক ও কমেন্ট করার সঙ্গে সঙ্গে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।